পুষ্টিগুণে ভরা ব্রোকলির গুণাগুণের কথা আমাদের কারো কাছেই অজানা নয়। আর সেই ব্রোকলি দিয়ে আজকে আমি খুব কম তেলে এমন একটি পদ রান্না করব যেটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে লাগবে অসাধারণ, ভাতের সঙ্গে মোটেও ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি দু গ্লাসের মতো জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। জলটাকে একটা ঢাকা দিয়ে আমি ফুটতে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেওয়ার পর ব্রোকলিগুলোকে আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে রেখেছি। এবার এই গরম করা জলের মধ্যে ব্রোকলিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলের মধ্যে ব্রোকলিগুলোকে ডুবিয়ে দিতে হবে। আমি কিন্তু ব্রোকলিগুলোকে সিদ্ধ করব না, একটু গরম জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ব্রোকলির মধ্যে থাকা পোকামাকড়গুলো বেরিয়ে যায়। ব্রোকলি কিন্তু কখনোই গরম জলে সিদ্ধ করবেন না রান্না করার আগে, তাহলে কিন্তু ব্রোকলির গুণাগুণ নষ্ট হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দেব এবং ব্রোকলিগুলো একটু উল্টে পাল্টে নিয়ে তারপর আমি জলটা ছেঁকে ব্রোকলিগুলোকে অন্য জায়গায় তুলে রাখব। জলটা ছেঁকে নেওয়ার সময় আপনারা দেখতে পাবেন ব্রোকলির মধ্যে থাকা জার্মগুলো কিন্তু এই জলের মধ্যে থিতিয়ে পড়বে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল। আমি খুব কম পরিমাণেই রিফাইন অয়েল এখানে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নিয়ে ব্রোকলিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি তেলে কিন্তু আমি ব্রোকলিগুলোকে ভাজা করব না, একেবারে কম তেলে আর কম আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে ব্রোকলিগুলোকে 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। ব্রোকলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্রোকলিগুলো তুলে রেখে ওই কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল। আমি 3 টিস্পুনের মতো রিফাইন অয়েল এখানে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি। আদা রসুনগুলো একটু নাড়াচাড়া করে হালকা গন্ধ বের হলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। কোনো উপকরণই কিন্তু আমি খুব কড়া করে বা লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এখানে একটা ছোট সাইজ ক্যাপসিকামের অর্ধেকটা আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে এইভাবে পাতলা পাতলা অংশগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি লো ফ্লেমে 2 মিনিটের মতো হালকা করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টোম্যাটো সস আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রিন চিলি সস, ঝালটা আপনারা যেমন দিতে চান। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আপনারা এখানে রেড চিলি সসেরও ব্যবহার করতে পারেন। সসগুলো দেওয়ার পর আমি লো ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সসের বাটি ধোয়া জল। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন ভিনিগার, সামান্য একটু জলে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিলে কিন্তু গ্রেভিটা একটু ঘন ঘন হবে, তবে গ্রেভিটা আপনারা কতটা পাতলা রাখতে চান তার উপর জলের ব্যবহারটা করতে হবে। এবার ভেজে রাখা ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা, যেহেতু এখানে 3 রকম সসের ব্যবহার হয়েছে, সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে সুঝে দেবেন। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ব্রোকলিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন ব্রোকলিগুলো সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে চিলি ব্রোকলি। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।